গরিব মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কোয়ালিটি এডুকেশন দিতে চলেছে মালদা জেলার সুজাপুর ডাঙ্গা এলাকায় ব্লু হেভেন কনভেন্ট স্কুল। গরিব মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কোয়ালিটি এডুকেশন দিতে চলেছে মালদা জেলার সুজাপুর ডাঙ্গা এলাকায় ব্লু হেভেন কনভেন্ট স্কুল। এদিন বেলা 11টায় সকলের উপস্থিতিতে ফিতে কেটে উদ্বোধন করা হয় স্কুলের। উপস্থিত ছিলেন স্কুলের কর্ণধার শাকির আহমেদ ও নবনিযুক্ত সেই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজাপুর নয়মৌজা হাই স্কুলের শিক্ষকরা এবং অভিভাবক অভিভাবিকারা। বক্তব্যে স্কুলের কর্ণধার জানান, আমাদের এই স্কুল নার্সারি থেকে ক্লাস 7 পর্যন্ত পড়ানো হবে। খুব কম খরচে বাচ্চাদের আমরা কোয়ালিটি এডুকেশন দেব। আমাদের এই এলাকা ঘনবসতি ও আর্থিক দিক দিয়ে দুর্বল সাধারণ মানুষ, যার ফলে এডুকেশনের হার খুবই কম এই এলাকায়। তাই এখানে বাচ্চারা কম খরচায় ভালো শিক্ষা পাবে। পড়ানো হবে বাংলা, ইংরেজি, অ্যারাবিক, সংস্কৃত, এছাড়াও সব সাবজেক্ট থাকছে। পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, নাচ গান, ছবি আঁকা, তাইকুন্দো শেখানো, শরীর চর্চা, বিশেষ ব্যবস্থা থাকছে আরও। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা প্রদান করা হবে বাচ্চাদের। আগামীতে আমরা ডিজিটাল সিস্টেমের সব রকম পড়াশোনার ব্যবস্থা করব এই স্কুলের মধ্য দিয়ে। এখানে আপনি কি ধরনের লেখাপড়া বাচ্চাদের জন্য প্রোভাইড করবেন? এখানে বাচ্চাদের জন্য সব থেকে বড় কথা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, যেটা সেই কোয়ালিটি এডুকেশনটার উপরে বিলিভ করে এই স্কুলটা করা হয়েছে। সব থেকে বেশি বড় কথা কি যে কোয়ালিটি এডুকেশন তার উপরেই জোর দেওয়া হয়। তার সঙ্গে এডুকেশনের সঙ্গে পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, যেন বাচ্চাকে চারিদিক থেকে কী করে তৈরি করা হয়, যেন ওর সব কিছুতেই ভালো একটা পারফরমেন্স করতে পারে, তার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। আপনাদের সুজাপুর এলাকায় এখানে তো ঘনবসতি প্রচুর পরিমাণে বাড়ছে, সেক্ষেত্রে কি এখানে স্কুলটা আপনাকে সেই পরিকাঠামো আগামীতে আমি ইনক্রিজ করবেন, এটা কি এরকম মনে হচ্ছে? হ্যাঁ, অবভিয়াসলি ইটস ডেন্সিটি ইনক্রিজিং ডে বাই ডে, বাট আনফর্চুনেটলি দেয়ার হ্যাজ মেনি কোয়ালিটি স্কুলস অলসো, বাট দিস ইজ দ্য মাই ফার্স্ট স্টেপ দ্যাট আই হ্যাভ অলরেডি ডান দিস ওয়ান ফর দ্য সোসাইটি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।